সৌদি আরবের প্রধানমন্ত্রী এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটির রাজধানী রিয়াদে সম্পূর্ণ নতুন এক শহর গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। উত্তরাধুনিক এই শহরের নাম দ্য নিউ মুরাবা। এই শহরের কেন্দ্রস্থলে মুকাব নামে একটি ভবন নির্মাণ করা হবে। মুরাবা শহরের প্রধান আকর্ষণ মুকাব ভবনটিকে এমনভাবে নির্মাণ করা হবে যে এর ভেতরে প্রবেশ করলে মনে হবে আপনি যেন অন্য কোনো নতুন দুনিয়ায় প্রবেশ করেছেন। মুকাব ভবনটি এত বড় যে দীর্ঘ ৪০ বছর পৃথিবীর সর্বোচ্চ ভবনের খেতাব ধরে রাখা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান ২০টি ভবন এর ভেতরে অনায়াসে এঁটে যাবে। মুকাব নির্মাণ সম্পন্ন হলে এটিই হবে পৃথিবীর সবচেয়ে বড় অবকাঠামো। তবে এই প্রকল্প ঘোষণার সাথে সাথেই মুকাব নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই মনে করছেন ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থাপনা কাবা ঘরের আদলে এই বিনোদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। সৌদি আরবের মহাপ্রকল্প দ্য নিউ মুরাবা এবং অদ্ভুত ভবন মুকাব সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সৌদি আরব খনিজ তেলের উপর নির্ভরশীলতা কমাতে এবং সামগ্রিক অর্থনীতিকে আরও বৈচিত্র্যময় করতে সৌদি ভিশন 2030 গ্রহণ করেছে। এর মাধ্যমে সৌদি আরব তাদের অর্থনীতিকে তেলের বদলে পর্যটনের উপর নির্ভরশীল করানোর পরিকল্পনা করছে। তারই অংশ হিসেবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কল্পকাহিনীকে বাস্তবে পরিণত করার মতো একাধিক প্রকল্প হাতে নিয়েছে। এর আগে নিয়ম প্রকল্প নামে এক মহা পরিকল্পনার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নিয়ম প্রকল্পের অধীনে তিনটি নগর অঞ্চল পরিকল্পনাধীন রয়েছে, দ্য লাইন, অক্সাগন এবং ট্রোজেনা। নির্মাতারা নিয়ম প্রকল্পের শহরগুলোকে শুধু স্মার্ট সিটি বলতে রাজি নন। তারা বলছেন এগুলো হতে যাচ্ছে পৃথিবীর সর্বপ্রথম কগনেটিভ সিটি, অর্থাৎ এমন শহর যার নিজস্ব জ্ঞান আছে। নিয়ম প্রকল্পের শহরগুলো সম্পূর্ণ নতুন অঞ্চলে গড়ে তোলা হলেও মুরাবা শহরকে সৌদি আরবের রাজধানী রিয়াদে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। রিয়াদ ইতোমধ্যেই বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল শহর। ৫০ বছর আগে রিয়াদ ছিল মাত্র ৫ লক্ষ লোকের একটি ছোট্ট শহর। বর্তমানে এই শহরে প্রায় ৭০ লক্ষ লোক বাস করে। রিয়াদ সমগ্র মধ্যপ্রাচ্যের তৃতীয় বৃহৎ শহর। এই শহরকে পৃথিবীর মানচিত্রে আরও বড় করে প্রকাশ করার জন্যই মুরাবা প্রকল্প গ্রহণ করা হয়েছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দাবি অনুযায়ী মুরাবা হবে পৃথিবীর সবচেয়ে বড় আধুনিক শহরতলি। মুরাবা এলাকার মধ্যে ৮০টি বিনোদন কেন্দ্র, বেশ কয়েকটি পায়ে হাঁটার পথ এবং একটি বিশাল জাদুঘর থাকবে। তবে এর প্রধান আকর্ষণ হবে মুরাবার কেন্দ্রে থাকা মুকাব। আরবি ভাষায় মুকাব অর্থ ঘন বা ঘনক্ষেত্র, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান। মুকাব এক ধরনের অতিকায় আকাশচুম্বী ভবন। দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব দিক থেকেই এটি ৪০০ মিটার প্রশস্ত। এর ভেতরে এত পরিমাণ জায়গা থাকবে যে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো ২০টি বিল্ডিং অনায়াসে এর ভেতরে স্থাপন করা যাবে। মুকাবের সামনে পৃথিবীর অন্য সকল আকাশচুম্বী অট্টালিকা হার মানবে। ঠিক একই রকমের ঘন আকৃতির একটি ভবন রয়েছে জার্মানির রাজধানী বার্লিনে। বার্লিন কিউব নামে পরিচিত এই ভবনের প্রস্থ মাত্র ৪০ মিটার। বার্লিন কিউবের মতো হাজারটা ভবন মুকাবের ভেতরে রাখা যাবে। ওয়াশিংটনে থাকা বোয়িং বিমান ফ্যাক্টরি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় অবকাঠামো হিসেবে বিবেচিত। মুকাব যদি নির্মাণ করা যায় তাহলে এটিই হবে পৃথিবীর সবচেয়ে বড় অবকাঠামো। শুধু তাই নয়, বোয়িং ফ্যাক্টরির মতো ৫টি ফ্যাক্টরি মুকাবের ভেতরে এঁটে যাবে। কিন্তু মুকাবের এত জায়গা দিয়ে আসলে কি করা হবে? মুকাবকে এমনভাবে নির্মাণ করা হবে যেন এর ভেতরে প্রবেশ করলে মনে হয় আপনি অন্য কোনো দুনিয়ায় চলে গেছেন। মুকাব ভবনের ভেতরে একটি অতিকায় গম্বুজ স্থাপন করা হবে। এই গম্বুজটি হবে এক ধরনের বিশাল ডিসপ্লে স্ক্রিন। এখানে বিশেষ ধরনের হলোগ্রাফিক ইমেজ প্রদর্শনের মাধ্যমে এর বাসিন্দাদেরকে ভিনগ্রহের অভিজ্ঞতা দেওয়া হবে। এক মুহূর্তে মনে হবে আপনি হয়তো কোনো সাগরের তলদেশে আছেন, পরক্ষণেই আবার মনে হবে আপনি হয়তো মঙ্গল গ্রহে চলে গেছেন অথবা অন্য কোনো কাল্পনিক পৃথিবীতে আপনি বসবাস করছেন। এই প্রযুক্তির সাহায্যে এমন এক ভার্চুয়াল অভিজ্ঞতা দেওয়া হবে যা অতি বাস্তব বলে মনে হবে। মুকাবের গম্বুজের মাঝখানে মাশরুমের মতো বহুতল একটি টাওয়ার থাকবে। এই টাওয়ারটি পৃথিবীর ভ্রমণ পিপাসু মানুষের জন্য সবচেয়ে বিলাসবহুল পর্যটন কেন্দ্র হবে। এখানে থাকবে অসংখ্য হোটেল রুম, পর্যবেক্ষণ কেন্দ্র এবং সিনেমা হল।
এই টাওয়ার এবং গম্বুজকে চারকোনা দেয়াল দিয়ে আবদ্ধ করা হবে। এর চারকোনায় আরও চারটি বিশাল আকৃতির আকাশচুম্বী অট্টালিকা থাকবে, যার মধ্যে সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা রাখা হবে। মুকাবের ওপরে হবে পৃথিবীর সবচেয়ে বড় ছাদ। এই ছাদে কৃত্রিম হ্রদ এবং গাছপালা থাকবে। মুকাবকে বলা হচ্ছে রিয়াদের নতুন চেহারা। এর মাধ্যমে রিয়াদ শহরের এক অনুপম ল্যান্ডমার্ক তৈরি করা সম্ভব হবে, যা দেখলেই মানুষ বুঝতে পারবে এটি রিয়াদ শহর। ঠিক যেমনটি ঘটে দুবাইয়ের বুর্জ খলিফা, প্যারিসের আইফেল টাওয়ার এবং নিউ ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টির ক্ষেত্রে। কিন্তু মুকাবের এই আকৃতির কারণেই এটি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে। মক্কা নগরে থাকা পবিত্র কাবা শরীফের আকৃতির সাথে সামঞ্জস্য থাকার কারণে অনেকেই বিষয়টি ভালোভাবে নেয়নি। তবে পবিত্র কাবার সাথে সামঞ্জস্যের বিষয়টি নাকি সম্পূর্ণ কাকতালীয়। মুকাবে ভার্চুয়াল অভিজ্ঞতা প্রদানের জন্য কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, কারণ এই ধরনের প্রযুক্তি এখনও আবিষ্কৃতই হয়নি। লাইটফিল্ড ল্যাব নামের একটি কোম্পানি এই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করে, কিন্তু মুকাবের মতো এত বড় আকারে তার নির্মাণ করা এখনও বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো বিষয়। এরকম একটি প্রকল্প যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নির্মাণাধীন রয়েছে। MSG স্ফেয়ার নামের এই বিনোদন কেন্দ্রের ভেতরের সম্পূর্ণ দেয়াল স্ক্রিনের সাহায্যে মোড়া হয়েছে। 15,000 বর্গফুট আয়তনের এই পর্দা পৃথিবীর সবচেয়ে বড় স্ক্রিন হতে চলেছে। কিন্তু মুকাবের ভেতরে যে স্ক্রিন থাকার কথা বলা হয়েছে তার জন্য MSG স্ফেয়ারের চেয়ে 20 গুণ বড় স্ক্রিন নির্মাণ করতে হবে। এত বড় স্ক্রিন নির্মাণ করা আসলেই সম্ভব কি না সেটিই সবচেয়ে বড় প্রশ্ন। শুধু স্ক্রিন নয়, মুরাবার মতো এই মহাপ্রকল্প নির্মাণ করা সত্যিই কি সম্ভব? ঘোষণা অনুযায়ী আগামী কয়েক মাসের মধ্যে মুরাবা প্রকল্পের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। সৌদি আরবের প্রতিশ্রুতি অনুযায়ী 2030 সালেই এই শহর সবার জন্য উন্মুক্ত করা হবে। কিন্তু 2030 সালের মধ্যে এতগুলো মহাপ্রকল্প সৌদি আরব কিভাবে বাস্তবায়ন করবে সেটাই দেখার বিষয়, কারণ দ্য লাইন, অক্সাগন এবং ট্রোজেনার মতো অত্যন্ত ব্যয়বহুল শহরগুলোও 2030 সালের মধ্যেই নির্মাণ সম্পন্ন হবার কথা। শুধুমাত্র দ্য লাইন শহরেরই বাজেট ধরা হয়েছে $500 বিলিয়ন। এছাড়া মরুভূমির মধ্যে তুষারপাত ঘটানোর মতো কৃত্রিম প্রাকৃতিক পরিবেশ সম্পন্ন পার্বত্য অঞ্চল ট্রোজেনা এবং পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান অবকাঠামো অক্সাগন তৈরি করতে অবিশ্বাস্য রকমের বাজেট দরকার। সৌদি আরবের কল্পকাহিনীর মতো আলাদা আলাদা 3টি শহর নির্মাণ প্রকল্প, নিয়ম, প্রজেক্ট সম্পর্কে আরও জানতে চাইলে কী কেন কীভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কী কেন কীভাবের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।